আসসালামু আলাইকুম। হালুয়া কম বেশি আমরা সবাই পছন্দ করি, তবে বুটের ডালের হালুয়া অন্যান্য হালুয়ার থেকে অনেক সুস্বাদু হয়। তাই আজকে প্রোটিনে ভরপুর বুটের ডালের হালুয়া করে দেখাবো। এই রেসিপি ফলো করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। প্রথমে বুটের ডাল ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আধা কেজি বুটের ডাল 1 কেজি দুধে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ কম রেখে ঢাকনা দিয়ে সিদ্ধ করা যাবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ডাল ভালো করে সিদ্ধ হয়ে দুধ কমে অর্ধেক হয়ে যাবে। এরপর সিদ্ধ ডালটা দারচিনি ফেলে দিয়ে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। সিদ্ধ করার সময় দুইটা দারচিনি দিলে ডালে ভালো ঘ্রাণ পাওয়া যায়। এরপর বড় একটি ছড়ানো হাঁড়িতে ডালের মিশ্রণ, 1 কেজি চিনি ও 1 কাপ ঘি, 4টি এলাচ গুঁড়া একসঙ্গে নেড়ে মিশিয়ে চুলায় দিয়ে নেড়ে নেড়ে ফুটাতে হবে। হালুয়া নেড়ে নেড়ে কষাতে হবে যেন তলায় লেগে না যায়। আধা কাপ গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে মিশাতে হবে টেস্টের জন্য। এভাবে হালুয়া নাড়তে নাড়তে দলা বেঁধে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। শেষের দিকে 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে হবে। হালুয়া দলা বেঁধে আসলে বড় সার্ভিং ডিশে ঢেলে চামচ দিয়ে একটু ঘি মেখে চামচ দিয়ে হালুয়া চেপে চেপে সমান করে নেব।
করে কিছু পেস্তা কুচি ও কাজু চেপে চেপে দিব টেস্টের জন্য। অল্প ঠান্ডা হলে বরফি কেটে পরিবেশন করা যাবে। এভাবে খোলা জায়গায় রেখে দিলে বরফি খুব ভালো করে জমে যায় এবং উপরে একটা দানা দানা আবরণ পড়ে, যেটা খেতে খুবই টেস্টি হয়। নতুন রাঁধুনিরা এই রেসিপিটা ট্রাই করলে নিরাশ হবেন না, চেষ্টা করে দেখতে পারেন, টেস্টের দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।